পরীক্ষায় মনে করেন 100% এটা চলে এসেছে, তাহলে এটা আপনাদের কি করতে হবে? শিখতেই হবে 100% এই অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা, যে cos a প্লাস সাইন এ সমান রুট টু কস এ হলে প্রমাণ করো যে কস এ মাইনাস সাইন এ সমান রুট টু সাইন এ, এই অঙ্কটা আপনাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু প্রথম আবার শুরু করতে যাচ্ছি, তবে একটি কথা বলি, যারা আপনারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা দেখলাম অঙ্কটা আমাদের প্রমাণের অঙ্ক, তো যদি আমরা সমাধান করি ক্লিয়ার করবে, আগে আমরা আরো তিনটি অঙ্ক দেখেছি অধ্যায় থেকে, আজকে হচ্ছে চতুর্থ নাম্বার অঙ্ক, এরপরে আমরা চলে যাব হচ্ছে অধ্যায় 17-তে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মধ্য গড় প্রচুরক সমাধান করাতে, এরপরের ভিডিও তাই আপনারা সেখান থেকে শুরু করব, সেগুলো পাবেন। চলো শুরু করি, দেখেন এই cos a প্লাস সাইন এ সমান রুট টু cos a, এটা দেওয়া আছে, যার কারণে সমাধানের ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখে নিব, এটা হচ্ছে সমাধান করছি, ক্লিয়ার করবেন। দেওয়া আছে cos a প্লাস সাইন এ সমান রুট টু cos a, এটা আমাদের দেওয়া আছে। দেখেন এই অঙ্কটা খুব সহজে আমি আপনাদের সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখেন এই cos আর cos একই রকম না, এই জন্য আমরা cos টা ডান পাশে নিয়ে চলে যাবো। তাহলে cos টা যদি ডান পাশে নিয়ে চলে যায় কি হবে বলেন তো? প্লাস থাকলে সমানের ডান পাশে যে মাইনাস হয় সাইড চেঞ্জ করলে আপনারা জানেন, তো এই cos এ পাশে এসে হবে মাইনাস cos a। এখন দেখেন কি হলো, এই যে পরের লাইনে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে cos কমন যায়। হ্যাঁ, তো যদি আমরা cos কমন নিই তাহলে এখানে cos এ কমন নিলাম, তাহলে এই জায়গায় থাকে কি রুট টু, আর এখানে থাকে কি মাইনাস ওয়ান, মানে কি টু রুট টু cos এ থেকে আমরা cos এ কমন, তাহলে কি থাকবে রুট টু থাকবে, আর cos এ থেকে cos নিলে কি থাকে ওয়ান থাকে, কমন মানে হচ্ছে ভাগ। এখন দেখেন আমরা এই জিনিসটা বাদ দিব, কারণ কি দেখেন cos এর সাথে কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু রুট নেই, টু নেই, যার কারণে আমাদের এটা কি করতে হবে উঠাতে হবে। এই জন্য আমরা এখানে যা আছে রুট টু মাইনাস ওয়ান এর বিপরীতটা দিয়ে গুণ করব রুট টু প্লাস ওয়ান দিয়ে, রুট টু প্লাস ওয়ান, আর এপাশে সাইন এর সাথে আমরা এটা গুণ করেছি। এখন যেহেতু সমান এই পাশে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি, ওই পাশেও কি করতে হবে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তাহলে cos এ থাকলো রুট টু মাইনাস ওয়ান, তার সাথে আমরা গুণ করেছি রুট টু প্লাস ওয়ান, এটা যদি সাইড নোট লিখে দিতে পারি তো ভালো হবে, যে উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি, গুণ করলাম। হ্যাঁ, এখন কি হলো দেখেন এই এতটুকুর সাথে সাইন কি গুণ আছে না, তাহলে যদি গুণ করি রুট টু এর সাথে সাইন গুণ করলে হবে রুট টু সাইন এ প্লাস, আর ওয়ান এর সাথে সাইন গুণ করলে কি হবে সাইন এ, কিন্তু এই জায়গাটা হবে কি একটু খেয়াল করেন আপনারা, এটা আমি আপনাদের ওখানে সমাধান করে দিচ্ছি, যে এই রুট টু কে ওয়ান এ ধরে আর ওয়ানটাকে যদি আপনি বি ধরেন তাহলে কি হবে দেখেন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় না, তাহলে সূত্র হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বীজগণিত সূত্র আমি এখানে প্রয়োগ করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা ওইটা লিখলাম এক লাইন, তারপরে সরাসরি করে দিব রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখন কি হয় দেখেন রুট আর স্কোয়ার কি হয় উঠে যায়, তাই হবে টু, আর এখানে থাকে কি মাইনাস ওয়ান, কারণ ওয়ান এর উপর স্কোয়ার দিলে কি হয় ওয়ান হয়, তাহলে এখানে আমাদের দুই থেকে এক বাদ দিলে কি থাকে এক, সেই একের সাথে cos যদি গুণ হয় তাহলে কি হবে cos কিন্তু হবে। সেক্ষেত্রে আমরা যদি এক লাইন করে দিই, আমরা এক লাইন করলাম আপনাদের সুবিধার জন্য, দেখেন যেন বুঝতে সহজ হয়, তাহলে cos a তার সাথে কি আছে টু মাইনাস ওয়ান থাকবে, টু মাইনাস ওয়ান মানে কি এখানে এক একের সাথে cos গুণ হলে যা আছে। এখন আমরা খেয়াল করবো যে আমাদের প্রমাণ করতে বলেছিল কি cos a মাইনাস সাইন, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে দেখেন এই সাইনটা আমরা সমান পাশে নিয়ে চলে যাব আর টু সাইন এই পাশে রেখে দিলাম, এই সাইন যদি সমান পাশে নিয়ে যায় এখানে থাকবে কি cos, তাহলে cos এর সাথে সাইন এর পাশে কি হয়ে যাবে
বিয়োগ হয়ে যাবে তার মানে কিন্তু আমাদের এটা থাকছে cos a minus sin a সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল যে এটা আমরা এই পাশে নিয়ে চলে আসলাম যে cos a minus sin a সমান root 2 sin a এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা আপনাদের জন্য 200% ইম্পর্টেন্ট আপনাদের শিখতে হবে এই অঙ্কটা না শিখে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবেন না কারণ এই অঙ্কটা আসবেই আপনাদের একটা নাম্বার থাকবে যে এটা অথবা এটা অথবা এটা এটা করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু আপনাদের শিখতেই হবে তো এগুলো আমি আরেকবার আপনাদের ট্রায়াল দিয়ে দিচ্ছি দেখেন আমাদের এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা আমরা কি করেছি কসটা এই পাশে নিয়ে চলে এসে মাইনাস করে দিয়েছি পরে এই দুটো থেকে কস আমাদের কমন নিয়েছি কস কমন নিলে আমাদের থাকে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান তারপরে কি করছি উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করছি এই পাশেও রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি এই পাশেও রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করছি রুট টু প্লাস ওয়ান এর সাথে সাইন গুণ করলে হয় রুট টু সাইন প্লাস ওয়ান এর সাথে সাইন গুণ করলে হয় সাইন সমান কস এখানে আমরা a প্লাস b টু মাইনাস b সূত্র প্রয়োগ করেছি রুট টু কে a মনে করেছি আর 1 টাকে b মনে করেছি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে রুট স্কয়ার কাটে গেলে 2 1 থাকে আর এটা যা আছে তাই লিখছি এখন এই 2 থেকে 1 বাদ দিলে 1 বাদ দিলে 1 থাকে 1 এর সাথে cos গুণ হলে কি থাকে cos থাকে আর এই সাইনটা আমরা কি করেছি এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়েছি এরপর আমরা টোটাল এই পক্ষটা ওই পাশে নিয়ে চলে আসছি এখানে আর এটা এই পাশে নিয়ে চলে আসছি তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল শিক্ষার্থী কিন্তু আশা করি আপনাদের অঙ্কটা বুঝতে আর কোনো সমস্যা নেই পরবর্তীতে আমরা অধ্যায় 17 থেকে তিনটি নিয়ম আপনাদের দেখাবো আশা করি এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না পরিসংখ্যান থেকে গড় মধ্যক এবং প্রচলক গড়ে দুটি পদ্ধতি আছে দুটি পদ্ধতি একবারে শিখাবো আর মধ্যক প্রচলক দুই দিনে দুটো শিখিয়ে আমি পরবর্তীতে কিন্তু আপনাদের যে গণিতের সুপার সেশন আছে সেটি দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন লাগছে এই ক্লাসগুলো এবং সুপার সেশনগুলো আপনাদের উপকার হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাতে পারেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম।